বন্ধুরা আমি কাকন আমি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। এখন তো বর্ষাকাল আর এই বর্ষার দিনে সন্ধ্যাবেলা বড়া খেতে তো খুবই ভালো লাগে, তাই আজকে আমি তোমাদের সাথে মুসুর ডালের বড়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখি মুসুর ডালের বড়া করতে কী কী লাগছে। আমি এখানে 1.5 কাপ মুসুর ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা, রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, স্বাদ মতো নুন 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের মতো নেবে, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে হবে। ভাজার জন্য সরষের তেল। প্রথমে আমি ডালটাকে মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা আমি 4 ঘন্টার জন্য ভিজিয়েছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। ডালটা মিনিমাম 4 ঘন্টার জন্য ভেজাতেই হবে। ডাল বাটার সময় আমি আর একটুও জল দিচ্ছি না। এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ডালটা ভালো করে বেটে নেব। এবার দেখো ডালটা বাটা হয়ে গেছে, আমি পুরো মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি। এবার দিচ্ছি চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। নুনটা আমি একটু পরে দেব। এই সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা ইচ্ছা হলে লঙ্কাটা কুচি করে দিতে পারো, কিন্তু লঙ্কা বেটে দিলে সব জায়গায় ছড়িয়ে যাবে, সেই জন্য আমি বেটেই দিয়েছি। আর আদা রসুনটা কুচি করে দিলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি কুচি করেই দিয়েছি। ডালটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব। নুনটা আগে দিলে জল কাটতে শুরু করবে, ওই জন্যই নুনটা আমি পরে দিলাম। নুন দেওয়ার পরেও ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব, আর সরষের তেল দিয়ে ভাজলে এটা খেতে বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা নেব আর হাতের সাহায্যে এইভাবে গোল আকৃতির শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। বেশি বড়ও করছি না, আবার বেশি ছোটও করছি না, মাঝারি সাইজের করছি। তোমরা ইচ্ছা হলে আরো ছোট ছোট করতে পারো। বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। এক পাশটা কিছুটা ভাজার পর আমি উল্টে দিচ্ছি। দু তিনবার উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এই বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। আমি এই একইভাবেই সব কটা বড়া ভেজে নেব। বর্ষার দিনে সন্ধ্যাবেলা
মুচমুচে মসুর ডালের বড়া জাস্ট দারুণ লাগে। এটা তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারবে। সব বড়া আমি ভালো করে ভেজে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল মসুর ডালের বড়া। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও।